নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে মহামিছিল বোলপুরে। জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। আড়ালি গ্রামে মহাসমারোহে আয়োজিত হল মনসা পুজো। এবার খবর বিস্তারিত। বোলপুরে বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে মহামিছিলের আয়োজন করা হয় আজ। এই মহামিছিলটি শুরু হয় বোলপুর রেল ময়দান থেকে এবং শেষ হয় বোলপুর শহর পরিক্রমা করে। এই মহামিছিলের মুখ্য উদ্দেশ্য, ধর্মীয় উৎসবে রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ করতে হবে, সর্বত্র শান্তি সম্প্রীতি ঐতিহ্য রক্ষা করা এবং শান্তি সম্প্রীতি আইন শৃঙ্খলায় ব্যর্থ প্রশাসন, এছাড়াও সামনে পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই লক্ষ্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হল সিউড়ির ভট্টাচার্য পাড়ায় এসএমসি স্যাটেলাইট ক্লিনিকের শুভ উদ্বোধনের মাধ্যমে। এখানে 10 টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর সুযোগ ও ওষুধে 62% পর্যন্ত ছাড় সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাক্তার সুশান্ত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গৌতম নারায়ণ সরকার সহ বিশিষ্ট চিকিৎসকেরা। এবং সকল যে সমস্ত আমাদের স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদেরকে মানে আমরা 10 টাকায় ডাক্তার দেখানোর সুযোগ, এবং তারা দূর দূরান্ত থেকে আসছেন। বললাম যে এই স্বাস্থ্য পরিষেবা দিতে এসে তাদের একটা বড় সমস্যা হচ্ছে, কারণ আমাদের নেগলিজেন্স, এবং দ্বিতীয় কারণ যেটা সেটা হলো শুরু করেছি তার আমরা করুন 10 টাকা সকালে, যে সেখানে একটা শ্রেণীর মানুষ 10 টাকা ফি দিয়ে সিনিয়র ডাক্তারদেরকে দেখানো এবং সেটা স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বসবেন, তার সঙ্গে সঙ্গে 62.5 তাই এই রেটে এত কম মানে দামে মূল্যে ওষুধ পাওয়া, এটা কিন্তু আজকের দিকে একটা দুর্লভ ব্যাপার আমি বলবো। এবং সেটা সাধারণ মানুষের কাছে যারা পারেন না এবং যাদের মানে যারা প্রান্তিক মানুষ, যাদের পক্ষে আর্থিকভাবে যারা একটু পিছিয়ে আছেন, তাদের জন্য এই স্বাস্থ্য পরিষেবাটা অত্যন্ত ফলপ্রসূ হবে এ বিষয়ে আমরা নিশ্চিত। এবং যার জন্য আপনারা শুনেছেন যে এটা শুধু সিউড়ি তো সেকেন্ড হলো, আমরা মোট 20টা এরকম ইউনিট করেছি, আপাতত প্ল্যান আছে 1 মে থেকে এটা পুরোপুরি ফাংশনাল হবে। এবং সেদিন কিন্তু সেদিন থেকে মানুষ আসতে পারবে। আমি সবার কাছে অনুরোধ যে আপনারা যারা সিনিয়র ডাক্তারদের দেখাতে চান 1 মে থেকে এখানে আসবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713।
9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের আড়ালি গ্রামে প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে মনসা পুজো আয়োজিত হলো। আড়ালি গ্রামের রাউতপাড়া ও বাদ্যকর পাড়ার মন্দিরে এই উপলক্ষে পুজো অর্চনা সহ ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি এই পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে মহামিছিল বোলপুরে। জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। আড়ালি গ্রামে মহাসমারোহে আয়োজিত হল মনসা পুজো। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।